সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের প্রতিবেদন হাইড্রোপনিক্স এবং অ্যাকোয়াপনিক্সের পনিক্সের টু সলিউশন আপনারা কোথায় পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনারা এইগুলো নিতে পারবেন ইদানিং অনেক কমেন্ট আসতেছে যে অনেকেই প্রশ্ন করতেছে আমরা পিবিসি চ্যানেল কোথায় পাবো নেট পুট কোথায় পাবো স্পঞ্জ কোথায় পাবো এবং হাইড্রোপনিক্সের অল্ট সলিউশন কোথায় পাবো কিংবা হাইড্রোপনিক্সের লিকুইড ফার্টিলাইজার যে লিকুইড সারগুলো আমরা ব্যবহার করি সেগুলো কোথায় পাবো তো সেই জন্য আমি অনেক যাচাই বাচাই করে আজকে আপনাদের জন্য এই প্রতিবেদনটি তৈরি করলাম আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজে হাইড্রোপনিকের এ টু জেড সলিউশন পেয়ে যাবেন এবং খুবই অল্প টাকায় এবং যারা ভারত ইন্ডিয়া থেকে দেখতেছেন তারাও কিভাবে খুব সহজে এই মালামালগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন সেটাও আজকে আপনাদেরকে দেখাবো তো এখন আমরা কাজের কথায় চলে আসি কাজের কথা হচ্ছে হাইড্রোপনিক এবং অ্যাকোয়াপনিকের পনিকের মালামাল পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর থেকে আপনাদের ডাউনলোড করতে হবে দারাজ অনলাইন শপিং অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এটাকে সরাসরি ওপেন করবেন ওপেন করার পর বারে গিয়ে আপনারা সেখানে লিখবেন হাইড্রোপনিক্স সলিউশন তারপর আপনার সামনে চলে আসবে হাইড্রোপনিক্স এবং অ্যাকোয়াফোনিক্সের সকল প্রকার সলিউশন তো এখান থেকে বেশি বেশি আপনাদের যে যে জিনিসের প্রয়োজন সব কিছুই আপনারা নিতে পারবেন এখন দেখুন আমি যেই স্ট্রের কথা সবসময় বলে থাকি এই হচ্ছে সে স্ট্রে এবং একটি স্ট্রে বাংলাদেশি টাকায় দাম পড়বে আপনার মাত্র আটাত্তর টাকা মূল্য এবং ঢাকাতে ডেলিভারি দেওয়া হয় এবং বাংলাদেশের অন্য অন্য প্রান্তেও ডেলিভারি দেওয়া হয় এবার আপনাদেরকে দেখাবো অন্য অন্য সলিউশনগুলো আমি বরাবর যেই নেটপুটের কথা বলে থাকি এই হচ্ছে সেই নেটপোট দেখুন এখানে নেটপুট আছে অনেকগুলো পুট পঞ্চাশ পিস পুট যা মাত্র দুশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন এখানেই মূলত পঞ্চাশ পিস নেট পুট আছে এবং মাত্র দুশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন দারাজ থেকে এবং একটি নেট নেটপুট কিন্তু আপনারা চাইলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং অ্যাটু জেট মালামাল আপনারা পেয়ে যাবেন এখানে যেমন পিবিসি পাইপ এবং আপনার ফার্টিলাইজার ফংস স্পঞ্জ সব কিছু এখানে পাওয়া যায় এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের লিকুইড সারগুলো দেখুন যে সারগুলো আমরা ব্যবহার করি এই হচ্ছে সে সার এগুলো হচ্ছে এ এন বি জুরাসেট এই এ এন বি জুরাসেট যদি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন তাহলে আপনাদের মূল্য পড়বে চোদ্দোশো টাকা বড়গুলো এবং আপনারা চাইলে ছোটগুলোও ব্যবহার করতে পারবেন এই হাইড্রোপনিকের লিকুইড সার বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম এবং বিভিন্ন মূল্যে হয়ে থাকে তো যদি আপনারা ছোট করে করেন তাহলে সেক্ষেত্রে এটাও ব্যবহার করতে পারেন এটার দাম হচ্ছে দুশো সত্তর টাকা মাত্র আরও কম দামও আপনারা পেয়ে যাবেন এই দ্বারাজ থেকে প্রিয় দর্শক শ্রোতা যারাই আমাদের এই আধুনিক পদ্ধতি হাইড্রোপনিক এবং একোয়াপনিক শিখতে চান তারা দ্রুত সময়ে শিখতে পারবেন আমাদের প্রশিক্ষণ পর্ব দেখে এবং এগুলোর সলিউশন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে অল্প দামে কিনতে পারবেন এটা কোনো ব্যাপার না অবশ্যই দ্বারা থেকে আপনারা নিয়ে নেবেন চাইলে আলিবাবাতেও কিন্তু এগুলো পাওয়া যায় আমি যাচাই করে দেখেছি যে আলিবাবা আরেকটি অ্যাপস আছে সেখানেও এগুলো আপনারা পেতে পারেন এখন আমরা চলে কথায় আসি যে যারা ভারত থেকে দেখতেছেন যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা কোথায় পাবেন দেখুন যারা ভারত এবং অন্য অন্য জায়গা থেকে দেখতেছেন তারা অবশ্যই অ্যামাজন থেকে নেবেন কারণ অ্যামাজনে আরও কম দামে পাওয়া যায় আমি সেগুলো যাচাই করে দেখেছি শুধুমাত্র আপনাদের অ্যাপস ডাউনলোড করতে হবে এবং সেখানে সার্চবারে গিয়ে আপনারা এগুলো রেখে নেবেন এবার দেখুন আমরা যে মাচাগুলো তৈরি করছি এখানে কিন্তু আমরা শুধুমাত্র লোহার অ্যাঙ্গেল ব্যবহার করেছি সরাসরি না এগুলো মূলত টিনের অ্যাঙ্গেল আপনারা চাইলে সেক্ষেত্রে বাঁশের খুঁটা ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা এখন কিন্তু আর কোনো অজুহাত চলবে না এতদিন পর্যন্ত আপনারা শুধু বইলা আসছেন যে কোথায় পাবো কোথায় পাবো তো আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজ একটি পদ্ধতি দেখিয়ে দিলাম কিভাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই সলিউশনগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের ভিডিওগুলো লক্ষ্য করুন আমরা কোন কোন জিনিস ব্যবহার করতেছি কোন কোন যন্ত্রপাতি ব্যবহার করতেছি সবগুলোই কিন্তু বাংলাদেশে পাওয়া যায় এগুলা কিন্তু আর আগে থেকে আমাদের দেশেও পাওয়া যেত শুধুমাত্র আমরা জানতাম না কোথায় বিক্রি হয় তো আমি কিছুদিন যাবত এগুলো নিয়ে রিসার্চ করতেছি রিসার্চ করতেছি যে কোথায় বিক্রি হয় আপনাদের জানানোর খুবই প্রয়োজন তো আজকে মোটামুটি সবগুলো অ্যাপস গেটে আমি সব থেকে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে দারাজ এবং অ্যামাজন আরেকটি কথা অনেকেই বলে থাকেন যে হাইড্রোপনিক্সের সবজি এবং উৎপাদিত সকল প্রকার ফসল খেতে সুস্বাদু না এটা কিন্তু ভুল ধারণা আপনারা নিজেরা করে দেখুন এবং খেয়ে দেখুন যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের মনে হয় না এটা করলে আমরা লাভবান হব তাহলে আপনারা করতে পারেন খুব বড়ো আকারে আশা করি আমি আশা করি আমি আশাবাদী আপনারা লাভবান হবেন কারণ বরাবর আমি একটি কথাই বলে থাকি খরচ যা হবে তা কিন্তু প্রথমেই পরবর্তী সময়ে কিন্তু আর খরচ তেমন হবে না দেখুন আমাদের সিস্টেমগুলো দেখুন দেখে দেখে একটু একটু শিখুন আশা করি আমাদের এই পদ্ধতিগুলো আপনারা দেখলে আপনারাও দ্রুত সময়ে এবং খুব সহজে শিখতে পারবেন দেখুন এখানে যে বীজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাওয়ের বীজ আমরা এখানে লাউ উৎপাদন করব লাউ রোপণ করব আশা করি আগামী সপ্তাহ দিকে আমরা রোপণ করতে পারব আর এই পাইপগুলো কীভাবে কী করতে হয় কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি এবং পরবর্তীতেও দেখাবো প্র্যাকটিসলি নিজের হাতে কীভাবে এগুলো তৈরি করবেন আমি গত পর্বে জানতাম না যে এই চ্যানেলগুলো বাংলাদেশে পাওয়া যায় সেই জন্য আমি রেকমেন্ড করছিলাম গুগল পাইপ ব্যবহার করার জন্য তো আজকে যখন যেহেতু আমি জানতে পেরেছি যে এরকম চার কোনওওয়ালা চ্যানেলগুলোও পাওয়া যায় তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন কারণ চার কোনওওয়ালা চ্যানেলগুলো খুব সহজে আপনারা যে কোনো স্থানে কিন্তু এটা সেট করতে পারবেন দেখা গেছে যদি আমরা রাউন্ড পাইপ ব্যবহার করি তাহলে আমাদের সেট করা একটু জামেলা হয় সেটা নড়াচড়া করতে পারে এগুলো কিন্তু নড়াচড়া করবে না আর এই নতুন পদ্ধতিটি দেখানোর কারণ গত পর্বতে অনেক বায়রা কমেন্ট করছেন যে তুফান জ্বর তুফান আসলে পড়ে যাইব যদি আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে কোনো দিন পড়বে না কারণ গত পর্বে আমি যেগুলো দেখেছি সেগুলো মূলত স্টেন ব্যবহার করেছি আমরা স্টিলের স্টেন আপনারা দেখেছেন সে পর্বগুলো আর যারা দেখেন নাই তারা গত পর্বগুলো দেখে আসবেন আর যদি বাংলাদেশে তুফান হয় জ্বর তুফান হয় কথা ভেবে আমরা এই নতুন পদ্ধতি আবিষ্কার করলাম এবং আপনাদের জন্য নিয়ে আসলাম এই পদ্ধতি অবলম্বন করে দেখুন তুফান কেন আমপানা যদি আসে তুফান আমপানা যদি আসে তাহলেও আমাদের এই প্রজেক্ট নষ্ট হবে না সেইভাবেই কিন্তু আমরা এগুলো করেছি প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আশা করি আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ